মুখ দিয়ে সব রোগ হয় শুরু আপনি খেতে যাবেন দেখা যায় বলতে আপনার মুখের ভিতরে কিছু জীবাণু রয়ে গেছে কিছু ব্যাকটেরিয়া রয়ে গেছে কিছু ফটো রয়ে গেছে কিছু অ্যামোভিয়া রয়ে গেছে এখানে গ্লুকোটিনও থেকে আসতে পারি কিন্তু দাঁত যখন সাদা আছে সাদার আশেপাশে গ্লুকোটিনের স্থান আছে সে অবস্থান নিতে পারে এখানে মাইট মুখের ভিতরে আপনার অবস্থান নিতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি একটু কচি নিম পাতা চিবিয়ে দাঁতটা পরিষ্কার করে নেন সেক্ষেত্রে একটু ভালো টুথপেস্ট দিয়ে বেশ করে ভিতরে বাহিরে আপনি কুলকুচা করে দাঁতটা পরিষ্কার করে নিতে পারেন কচি আমের পাতা দিয়ে আপনি দাঁতটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারেন কচি পেয়ারা পাতা দিয়ে সুন্দর করে আপনি দাঁতটাকে পরিষ্কার করে নিতে পারেন শুধু যে টুথপেস্ট ব্যবহার করতে হবে এমন না নিম পাতা না কচি প্যারা পাতা কচি আম পাতা এগুলিও দাঁত পরিষ্কার রাখার বিরাট ভূমিকা রাখে গ্রামে তো হাজার হাজার বছর আগে আটকিরার ডাল নিমের ডাল গাবের ডাল নরম যে কোনো গাছ বাবলার ডাল এখনও সৌদি আরবে মধ্যপ্রাচ্যের মানুষ বাবলার ডাল দিয়ে দাঁতটাকে উপরে নিচে সুন্দর করে পরিষ্কার করে নেয় তাহলে যে মুখ দিয়ে সব রোগ হয় শুরু এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের খাদ্যাভ্যাসের ভিতর থেকে আমাদের মুখটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা খাবার গ্রহণ করতে হব আমরা যদি এই চিন্তার ভিতরে থাকতে পারি যে খাবার খাওয়ার পূর্বে আমার কুলকুচা করতে হবে গরম পানিতে মুখ ধুতে হবে মুখটাকে পরিষ্কার করতে হবে একটু মেসেজ করে নিতে হবে একটু তা হালকা কুসুম গরম পানি দিয়ে তাহলে দিয়ে নাক মুখ হাত ধুয়ে নিতে হবে ভাত খাবো ডানার দিয়ে বাম হাতও আমাকে পরিষ্কার করতে হবে এই যে আমাদের যে সোজা কথা একটা অভ্যাসে পরিণত করে নেওয়া যে আমি খাবার খাওয়ার আগে ভালো করে দাঁত মুখ ধুয়ে মুখ যতবার আমি বাথরুমে যাব আমি যদি ততবার আমার হাত মুখটুকে ভালো করে ধুয়ে নেই আলহামদুলিল্লাহ আমি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বেড়ে যাবে